ওয়েলকামস বিহর্স সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর আমি সলিউশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের গায়ে চলে এসেছি আজকের যে ভিডিও ভিডিওটি হলো ট্রান্সফর্মার রিভাইন্ডিং অর্থাৎ একটি ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেলে বা পুড়ে গেলে বা তার কেটে গেলে কীভাবে নতুন করে রিওয়াইন্ডিং করবেন তার উপর একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের জন্য ভিডিওটি দেখার পর অবশ্যই ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন এখানে একটি ট্রান্সফর্মার প্রথমে খুলে নিতে হবে এইভাবে এটি হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ড আমি খুলে নিচ্ছি প্রথমে ট্রান্সফর্মার স্ট্যান্ডটি খুলে নেবার পর প্রথমে আই কোরগুলো খুলে নিতে হবে একটি ট্রান্সফর হতে ই কোর এবং আই কোর দুটি কোর থাকে তাই প্রথমে ই কোরগুলো আমি খুলে নিচ্ছি একই রকমভাবে অপোজিট সাইডের এর আই খুলে নিতে হবে এগুলো হচ্ছে আয় এই আয়করগুলো খোলা হয়ে গেছে এবারে আমরা খুলব ইকোর কোর ই আস্তে আস্তে খুলে নিতে হবে একই রকমভাবে কিভাবে খুলছি দেখে নিন এইভাবে খুলবেন সবাইকে অনুরোধ অবশ্যই হাতে গ্লাভস পরে খুলবেন বা এরকম প্লাসের সাহায্যে টানবেন কখনই কিন্তু হাতে করে টানবেন না কারণ ই মাথাগুলো বা আয়কোরের মাথাগুলো এত ধার থাকে যে হাতটা কেটে যাবার কিন্তু চান্স থাকে সে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই হাতে গ্লাভস বা কোনো টুলস ইউজ করেই কিন্তু ব্যবহার করে খোলার চেষ্টা করবেন আমার কমপ্লিট এটি হচ্ছে ববিন একটি ববিনের উপরেই প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়র্নিং দুটো ওয়ার্নিংই থাকে আপনারা জানেন নিশ্চয়ই একটি ট্রান্সফার দুটি অর্ডিং থাকে একটি হচ্ছে প্রাইমারি একটি হচ্ছে সেকেন্ডারি তো এই ববিনটি উপরেই কিন্তু আমরা নতুন করে রিওয়ার্নিং করে নিতে পারবো যদি ববিনটি ভালো থাকে অবশ্যই ভালো আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এর উপরে একটি পেপার দেওয়া থাকে সেটি হচ্ছে লেদার পেপার লেদার পেপারটিকে প্রথমে আমরা খুলে নেব খুলে নিলাম খুলে নেবার পর এটি যে ওয়ার্নিং আছে এটি হচ্ছে সেকেন্ডারি ওয়ার্নিং এই সেকেন্ড ওয়ার্নিংয়ের এর আমরা তারটা খুলে নেবো এবং কত কাউন্টিং করে নেব কত পাক আছে এবং খুলে নেবার পর আমরা সর্বশেষে এসডব্লিউ জি মিটারের সাহায্যে আমরা গেস্ট নিয়ে মেপে নেব আমার কিন্তু কমপ্লিট এবং এসডব্লিউ সাহায্যে গেজ আমি মেপে নেবো এটি হচ্ছে এসডব্লিউজি যার পুরো নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ার গেজ এর সাহায্যে আমরা গেজটা মেপে নেব কত গেজের তার আছে অর্থাৎ সেই গেজের অনুযায়ী তার কিনে নিয়ে আসে আমি আবার নতুন করে ডিভেন্ডিং করে নিতে পারি সরি গেজ মেপে নিচ্ছি এটি আছে বাইশ গেজ বাইশ এস বা বাইশ নাম্বার বললে মার্কেট থেকে পেয়ে যাবেন সেকেন্ডারি ওয়াইন্ডিং খোলা কমপ্লিট এবং গেজ আমরা মেপে নিলাম একই রকমভাবে আমি প্রাইমারি ওয়াইন্ডিংয়ের ওয়ারটি খুলে নেবো এবং তার গেজ মাপবো এবং তার কত পাক সংখ্যা ছিল সেটি মেপে নেব আমি খুলে নিলাম পুরো খোলা আমার কমপ্লিট ববিনটি যদি ভালো থাকে তাহলে এই ববিনের উপরেই কিন্তু আমরা রিওয়াইন্ডিং করতে পারি নতুন করে ওয়াইন্ডিং করতে পারি নতুবা এই বয়েন্ডিং এই ববিন মার্কেট থেকে আপনি কিনতে পারেন ববিন দেখুন একই রকমভাবে গেজ মিটার দিয়ে আমি এসডাব্লিউ জি মিটারের সাইজে আমি গেজ নাম্বারটা মেপে নিচ্ছি তিরিশ গেজের তার আছে তিরিশ এস তার আছে এবার ববিনের মাপটা মেপে নিচ্ছি কারণ ওই মাপের একটি পেপার কেটে আমাকে প্রথমে পড়িয়ে নিতে হবে ববিনের উপরে তাই ওই মাপটি আমি তুলে নিলাম লেদার পেপার দিতে পারেন অথবা বিভিন্ন রকম পেপার আছে সেই পেপারের মধ্যে যে কোনো আপনার পেপার ইনসুলেশন পেপার দিতে পারেন এই নয় যে লেদার পেপারই দিতে হবে আমার কাছে লেদার পেপার ছিল তাই আমি লেদার পেপার এইভাবে এক লেয়ার পাটিশান এই লেদার পেপার দিয়ে দেবেন দিয়ে সেলাটে ভালো করে লাগিয়ে দিলাম লাগিয়ে নেবার পর একই রকমভাবে ববিনের মধ্যে একটি ফর্মা পরি নিতে এটাকে বলে উডেন ফর্মা এটি সেম মাপে তৈরি করে পরিতে হয় কারণ অনেক সময় কয়েলটি হয়ে যাবার পর একটু হ্যামারিং করে পিটে ঠিক করে নিতে হয় এবং এই ওয়েন্ডিং মেশিনে ওই ববিনটা পরানোর জন্য ফর্মাটা অবশ্যই করে নেওয়া দরকার পরিয়ে নিলাম এবং ফর্মার সাইডে দুটো গার্ড দিয়ে দিলাম আমি ভালো করে পরিয়ে নিলে এবারে এ ওয়াইন্ডিং শুরু করব এখানে যে মেশিনটি আছে এই মেশিনটির সাহায্যে একটা পাক দেওয়া মানে আমার দশটি পাক হবে একবার ঘোরানো মানে দশটি পাক হবে এইভাবে আমি ঘুরিয়ে ওয়েন্ডিংটি প্রথমে প্রাইমারি ওয়াইন্ডিং কমপ্লিট করে নেবো এটি যদি আপনাদের বাড়িতে কারণ মেশিন না থাকে আপনারা হাতে ঘুরিয়েও কিন্তু করে নিতে পারেন যদিও একটু সময় সাপেক্ষ আমার প্রাইমারি ওয়াইন্ডিং কমপ্লিট আমি একটি পার্টিশান দিয়ে দেবো দুটো এর মাঝে যে পার্টিশান দেওয়া হয় সেটিকে বলে পার্টিশান পেপার আর এক একটি ওই যে আমি বলেছিলাম একটু ঠুকে নিতে হয় কয়েলটা সমানভাবে বসানোর জন্য অবশ্যই এটি কাঠ দিয়ে বা কাঠের উপর হাতুড়ি দিয়ে হ্যামারিং করে সমান করতে পারে জাস্ট রেজিস্ট্যান্সটা আমরা মেপে নিচ্ছি কত রেজিস্ট্যান্স আছে মাঝখানে কোথাও কেটে গেল কি না সেটি জাস্ট একবার টেস্ট করে নিচ্ছি মাল্টিমিটারের সাহায্যে এটি প্রয়োজনে সিরিজ বোর্ডের সাহায্য করতে পারেন সিরিজ বোর্ডের ভিডিও আমার করা আছে দেখে নেবেন ওই যে প্রাইমারি ইনিং হয়ে যাওয়ার পর একটি পার্টিশান দিতে হয় সেটি হচ্ছে ফ্লিম পেপার দ্বারা পার্টিশন পেপার দিতে পারেন অথবা পার্টিশন পেপার বলেই মার্কেটে পাওয়া যায় সেই পার্টিশন পেপার দিয়ে দিতে পারেন এক লেয়ার পার্টিশন কমপ্লিট করবেন একই রকম ভাবে সেলো টেপ লাগিয়ে দিলাম এবার আবার পুনরায় আমি সেকেন্ডারি ওয়াইন্ডিং শুরু করছি সেকেন্ড রিংটা এইভাবে করার কথা বলবো কারণ এটি লেয়ার করে করতে হয় যত মোটা তার হয় অ্যাকচুয়ালি ট্রান্সফর্মার ক্ষেত্রে লেয়ারিং করে করতে হয় সেই কারণে এটি বলবো আপনারা অবশ্যই পরপর লেয়ার করে করবেন হাতে করে করবেন মেশিনে করা যায় সেই মেশিন আমার কাছে ছিল না তাই আমি হাতেই করেছি সেই কারণে হাতেই দেখালাম একই রকমভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর একটি লেদার পেপারে পার্টিশান দিয়ে পুরো কমপ্লিট করতে হবে কমপ্লিট করে নিলাম একই রকমভাবে আমি এর রেজিস্ট্যান্সটা মেপে নেবো সেকেন্ডারি সাইজের কোনো কয়েল কেটে গেল কিনা কোনো শর্ট হয়ে গেল কিনা এবারে আইকোর ই কোর আমি পড়িয়ে নেব প্রথমে ই পড়িয়ে নিতে হবে দুদিক থেকে অর্থাৎ ডান দিক থেকে একটি বাঁ দিক থেকে একটি দেখুন ওই দিক থেকে একটি দিয়েছি এদিক থেকে একটি দিচ্ছি এইভাবে ই সমস্ত ই পড়িয়ে নিতে হবে প্রথমে ই কর পড়ানো হয়ে গেছে এবং আয়কর গুলো এবার পড়িয়ে নেব প্রত্যেকটার মধ্যে থেকে ই কর দিক থেকে একটি ই কর পড়িয়েছিলাম তাই ওই একটি করে আয়কর প্রবেশ করাতে হবে এবং পড়িয়ে নিতে অবশ্যই কাঠ দিয়ে একটু ঠুকে নেবেন যাতে ইকোরগুলো আইকোরগুলো সমানভাবে বসে যায় এরপর পরিয়ে নেবার পর আমরা একবার জাস্ট রেজিস্ট্যান্সটা মেপে নেব মেপে নেবার পর তারপর আমরা ভোল্টেজটা চেক করে নেব আমার ট্রান্সফার লাইনিং কমপ্লিট দেখুন ও কমপ্লিট এবারে ওই যে স্ট্যান্ড লাগানো ছিল সেই স্ট্যান্ডে আমি লাগিয়ে নিলাম আমরা কিন্তু ট্রান্সপোর্টে রিওয়াইন্ডিং করেছি কোনো নতুন আইটেম ব্যবহার করিনি শুধু অ একটি নতুন আইটেম ব্যবহার করেছি এবং পেপারগুলো আমরা ইনস্টলেশন পেপারগুলো নতুন বাকি কোর এবং ববিন সমস্ত কিছু পুরানোই আমরা ব্যবহার করেছি আমি স্ট্যান্ডগুলো ভালো করে পরিয়ে টাইট দিয়ে নিচ্ছি দেখুন আমার কমপ্লিট পুরো একটি ট্রান্সফর্মার ওয়েন্ডিং করে আমরা পুরো কমপ্লিট করে নিয়েছি এবারে আমরা ওই যে টার্মিনালগুলো বের করেছিলাম টার্মিনালগুলোর মধ্যে একটু করে অ্যাম্পেয়ার টিপ পরিয়ে আমরা বুশিংয়ের মধ্যে ঝালাই করে নেবো বা শোল্ডার করে নেবো অথবা আমরা ওগুলোর মধ্যে অ্যাম্পেয়ার টিপ পরিয়ে রেখে দেবো কোনো অসুবিধা নেই ও থেকেই আমরা ডাইরেক্ট ওয়্যার বের করে আমরা ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারি এগুলো হচ্ছে অ্যাম্পেয়ার টিউব তারের জয়েন্টে ব্যবহার করা হয় এদিকেও সেম একটি ব্যবহার করে নিচ্ছি দুটো টার্মিনালে আবার সেকেন্ডারি সাইডে দুটো টার্মিনালে দুটো ব্যবহার করে নিচ্ছি জাস্ট ইনসুলেশন ওর উপর ইনসুলেশন থাকে ইনসুলেশনগুলো একটু কেটে নিয়ে আমরা ওই বুশিংয়ের সঙ্গে শোল্ডারিং করে দেব যেখানে শোল্ডারিং করব সেটাকেই বুশিং বলা হচ্ছে দেখুন শোল্ডারিং যেখানে করব আপনারা দেখতে পাবেন সেটার নামই হচ্ছে বুশিং শোল্ডারিং করে নিচ্ছি আমার শোল্ডারিংয়ের কাজও করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা টেস্ট করবো আমরা জাস্ট সাপ্লাই দিয়েছি ইনপুটে সাপ্লাইয়ের কন্ডাক্টর ফেজ নিউট্রাল আমি কানেক্ট করলাম কানেক্ট করে একটু হিট দিয়ে নিলাম হিট দিয়ে তারপর আমি সিরিজে বার্নিশটা ঢেলে দিলাম অর্থাৎ কয়েলে একটু বার্নিশ করার প্রয়োজন আছে বার্নিশ করলে কয়েলটা অনেকটা ভালো থাকে এবং হিট কম হয় সেই কারণে বার্নিশ করার প্রয়োজন আছে সমস্ত কিছু টেস্টিং হয়ে যাবার পর আমরা বার্নিশটা করে নিয়েছি টেস্টিংটা কিভাবে করবেন আমি বার্নিশের পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের টেস্টিং করার প্রসেসটা এবং আমরা যে ওয়াইন্ডিংটা করলাম কত ভোল্টেজ ইনপুট এবং কত ভোল্টেজ আউটপুট হচ্ছে সেটা অবশ্যই টেস্টিং করে আপনাদের দেখাবো আমরা সাপ্লাই ইনপুট দিয়েছি এবং ভোল্টেজ রেঞ্জে রেখে দেখুন ভোল্টেজ রেঞ্জে প্রাইমারি সাইডে ভোল্টেজটা মেপে নিচ্ছি প্রাইমারি সাইডে ভোল্টেজ আছে দুশো চল্লিশ ভোল্ট আমরা সাপ্লাই দিয়েছি দুশো তেতাল্লিশ ভোট্ট সাপ্লাই দিয়েছি কারণ আমরা জানি সিঙ্গেল ফেজ ভোল্টেজ দুশো চল্লিশ থেকে চুয়ার মধ্যে থাকে সেই কারণে সেকেন্ডারি সাইডে কত ভোল্টেজ আউটপুট হচ্ছে সেটা মেপে নেবো দেখুন সেকেন্ডারি সাইডে কিন্তু আঠেরো ভোল্ট আউটপুট হচ্ছে আমরা এইভাবে আমরা যে কোনো ট্রান্সফর্মার ইয়ার্নিং করতে পারি তো এটি আঠেরো ভোল্টের ট্রান্সফর্মার আমরা বারো ভোল্টের ট্রান্সফর্মার ইয়ার্নিং করতে পারি তো ট্রান্সফর্মার রিহাইন্ডিং ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করতে পারেন পুরনো ট্রান্সফর্মার যাদের বাড়িতে পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে চেষ্টা করতে পারেন তো ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি কোনো সামান্য কিছু কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি আর এম এ সলিউশনের সঙ্গে যুক্ত হতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন থ্যাংক ইউ ভালো থাকবেন অবশ্যই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে